ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়ারহমতুল্লাহি ওয়া বারাকাতু। জি, এক ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন, বেনামাজি পিতার সম্পত্তিতে বসবাস করা যাবে কিনা। যে বেনামাজি সে তো মুসলিম, সে তো কাফের হয়ে যায়নি, সে যদি সালাতকে অস্বীকার করে, সিয়ামকে অস্বীকার করে, ইসলামের বিধানকে অস্বীকার করে, তখন সে কাফের, কাফের সাথে কোনো সম্পর্ক নাই। আর আপনি পুত্র হিসেবে আপনার পিতার সম্পদের মানে অধিকার রাখেন গ্রহণের, সেই হিসেবে আপনি অবশ্যই পিতার সম্পত্তিতে ভাগ নেবেন, সেখানে থাকতে পারবেন। এক্ষেত্রে আপনাকে কৌশলে হেকমাহ অবলম্বন করে একটা কাজ করতে হবে, সেটা হলো দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে অথবা পিতা আব্বার সাথে কথা বলতে হবে, তার কাছে দাওয়াত উপস্থাপন করতে হবে, সালাত পড়ানোর চেষ্টা করতে হবে, ইসলামের দিকে ফিরিয়ে আনার যত পন্থা আছে সেই পন্থাগুলো তার সামনে উপস্থাপন করতে হবে। তবে সালাত পড়ুক বা না পড়ুক, সে যদি অস্বীকার না করে, ব্যস্ততা, দুনিয়াবী ঝামেলা, এগুলোর কারণে সালাত পড়ছে না, সে তার সম্পত্তিতে অবশ্যই আপনার অধিকার আছে, অবশ্যই অধিকার আছে। অতএব আপনার অধিকার হিসেবে আপনি সেখানে অবশ্যই থাকতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ আলম বিসওয়াব। আল্লাহ আপনাকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।